বুধবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে শেখ পরিবারে এক শিশুর জন্ম হয়। তার বাবা লুৎফর রহমান আদর করে একটি নাম দেন, নামটি হল খোকা। খোকা খুব আদরের নাম। বাংলার প্রায় সব ঘরে প্রথম পুত্র সন্তানের নাম রাখা হয় খোকা। দিনে দিনে খোকা বড় হতে থাকে, তার বন্ধুর সংখ্যাও বাড়তে থাকে। স্কুল পার হয়ে পায়ে হেঁটে স্কুলে যায়, দু চোখ মেলে দেখে বাংলার মাঠ ঘাট পথ প্রান্ত সোনালি ধানের ক্ষেত, চোখ জুড়িয়ে যায় তার। সে প্রায় তার বন্ধুদের ঘরে নিয়ে আসত, মাকে বলতো, মা গো ওদের খেতে দাও। মা আনন্দের সঙ্গে ছেলেদের বন্ধুদের খেতে দিতেন। খোকা আস্তে আস্তে বড় হতে থাকে, সেই স্কুল পার হয়ে কলেজে যোগ দেন, কলেজ পার হয়ে রাজনীতিতে যোগ দেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন, এছাড়াও তিনি 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। ভাষণটি হল, ভাইরা আমার আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়, কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, নরনারীর আত্মনারীর ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারিনি। আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি চাই